বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য রাজশাহীর সব ধরনের দোকান, বিপণী বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও দেশের কয়েকটি স্থানে দোকানপাট খোলার বিষয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। বুধবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র ও সব ধরনের গণজমায়েত বন্ধ থাকবে। আইডি কার্ড ও জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। তবে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার সহ জরুরি পরিষেবা ও কৃষি পণ্য পরিবহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। আম পরিবহন ও আন্তঃজেলা ও দূরপাল্লার যানবাহন চলাচল করতে পারবে। এদিকে খুলনা সদর, খালিশপুর ও সোনাডাঙ্গা থানায় 4 জুন থেকে 7 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় বাজার ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু বন্ধ থাকবে। এছাড়া নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায়ও 7 দিনের বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। এই জেলা মহানগর সহ রাজশাহী জেলার পলিটন বা মহানগর এরিয়া যে জনসংখ্যা, তাহলে কিন্তু আমাদের